ভারতে মোদী সরকারের আমলে প্রতিরক্ষায় রপ্তানি দ্বিগুণ হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই প্রতিরক্ষা মন্ত্রকের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে মোদী সরকার। একদিকে যেমন অস্ত্র উৎপাদন বেড়েছে, অন্যদিকে সেই সব অস্ত্রের বিক্রিও বেড়েছে অনেকটাই। পরিসংখ্যান বলছে অস্ত্রের রপ্তানি দ্বিগুণ হয়েছে বর্তমান সরকারের আমলে। 116টি সংস্থাকে অস্ত্র তৈরির লাইসেন্স দিয়েছে সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী কয়েকটি দেশে নৌবাহিনী সরঞ্জাম রপ্তানি করায় সফল হওয়ার পরই বিভিন্ন ছোট ছোট দেশে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত নেয় ভারত। সরকারি সংস্থা ছাড়াও বেসরকারি 54টি সংস্থাকে লাইসেন্স দিয়েছে নয়াদিল্লি। যেসব সংস্থা এয়ারক্রাফ্ট, ড্রোন, ল্যান্ডিং গিয়ার ইত্যাদি তৈরি হয়, এখনও পর্যন্ত ভারতের সবথেকে বড় প্রতিরক্ষা সংক্রান্ত রপ্তানি হল পেট্রোল ভেসেল, হেলিকপ্টার, র্যাডার, ছোট অস্ত্র, ক্যালিভার, গ্রেনেড ও টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট। 2013-14 প্রতিরক্ষা ক্ষেত্রে রপ্তানি পরিমাণ ছিল $174 মিলিয়ন, 2015-16 যা $309 মিলিয়ন ছাড়িয়েছে। লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি উদার হয়েছে সরকার। 2015-16 সরকার 241টি নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছে, যা 2014-15 তুলনায় 6 গুণ।